যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে অন্যায়, প্রশাসন হাত ছাড় দেবে না, হাতের ঘরের মধ্যে একটা ডাং রেডি করে রাখুন, দেখবেন আর কোনো অন্যায় হচ্ছে না। সমস্যা সব হচ্ছে যারা অন্যায় করে তারা জানে যে এদের কাছে কোনো ডাং নেই, ডাংটা মুসলমান ধরা ভুলে গেছে, মুসলমানরা ডাং ধরা শুরু করুক দেখবেন আর কোনো সমস্যা নেই। এই যুবকগুলো কাজ করার চেষ্টা করছে, তো এরা ভুল করবে। সুতরাং চা দোকান পান দোকানে বসে এই ছেলেগুলোর সমালোচনা না করে এই ছেলেগুলোকে সহযোগিতা করুন, এদেরকে উৎসাহ দিন। কেননা যে কাজ করার আপনাদের দায়িত্ব ছিল, আপনাদের যারা 40 বছর 50 বছর যারা আপনারা মনে করেন আমাদের অনেক বেশি জ্ঞান, আমাদের বয়স হয়েছে, আপনাদের দায়িত্বগুলো এই 18 বছর 20 বছরের যুবকগুলো করছে, তো আপনাদের দায়িত্ব হবে এদের পিছনে দাঁড়িয়ে এদেরকে সমর্থন করে এগিয়ে দেওয়া। মাথায় রাখবেন বয়স কখনো কোনোদিন ফ্যাক্টর না, তারা মূর্খ, তারা বয়সে বড় হতে পারে। যারা মনে করে আমার বয়স বেশি মানে আমি বেশি বুঝি, এটা কোনোদিন নয়। ক্ষুদিরাম বসু, গান্ধীজি অনেক বড় লিডার কিন্তু ফাঁসির চড়াতে কিন্তু ক্ষুদিরাম বসু গিয়েছিলেন। ভগৎ সিংয়ের মতন লোকেরা কিন্তু যৌবনের রক্ত ছিল বলে ইংরেজদের ভীতকে কামানোর জন্য এই যুবকদের রক্তগুলো কাজ দিয়েছে। সুতরাং আপনাদের সমাজের যে যুবক ছেলেগুলো তৈরি হচ্ছে তাদেরকে এগিয়ে দিন, আপনাদের এলাকার যে যুবক ছেলে আছে, পরিবারের যে ছেলেটা যুবক তাকে পাঠিয়ে দিন। কালকে মব লিঞ্চিং হয়ে কোনো শত্রুর হাতে গিয়ে জয় শ্রীরামে বলতে বলতে মার খেতে খেতে মরে যাওয়ার থেকে আপনার ছেলে যদি সমাজের কাজ করতে করতে জেলে চলে যায়, আপনি একজন খুশি হন যে আমার ছেলে ন্যায়ের পক্ষে লড়াই করতে করতে মরেছে, মব লিঞ্চিংয়ের হাতে মরার থেকে সমাজের জন্য লড়তে লড়তে মরে যাওয়া আমি মনে করি অনেক ভালো। এই বিশ্বাসগুলো যখন আমরা আনতে পারবো, এই উৎসাহগুলো যেদিন আমরা আনতে পারবো, দেখবেন আমাদের পাশে কোনো মব লিঞ্চিং আর হচ্ছে না। যেদিন রাস্তা দিয়ে চলে যাবেন প্রশাসন দাঁড়িয়ে আছে আপনাকে মারছে, যখন আপনি দাঁড়িয়ে মারা শুরু করবেন তখন হবে। আজকে বিজেপি একটি দল যেখানে ক্ষমতায় ছিল না, শুধু হাওয়াতে কথা বলে বলে তারা পুলিশকে মেরে পুলিশের চামড়া তুলে দেবো, পুলিশের চামড়া গুটিয়ে দিব এই কথা বলছে, আর পুলিশ চোরের মতন গিয়ে বসে আছে। কেন? কেননা তারা পুলিশ শক্তের ভক্ত নরমের জন। এই গ্রামের যদি 200 লোক দাঁড়িয়ে যায়, এখানে যদি কোনো অন্যায় করতে আসে পুলিশ কোনোদিন পারবে না। সুতরাং আমাদের দায়িত্ব হবে যে আমরা যেন ইউনিটিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াই। আইমা কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করে না, আপনারা কোনো অন্যায়ের পক্ষে নেবেন না, কিন্তু ন্যায় যারা করার চেষ্টা করছে তাদের দ্বারা কোনো ভুল হলে তাদেরকে ক্ষমা করে তাদের সাথ দিন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের আইডিওলজিকে বোঝার চেষ্টা করুন। আইমা কোনো ধর্মীয় সংগঠন নয়, আইমা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমি আপনাদের কাছে আশা করি আমরা এই আইমার হাল্লান এলাকায় যারা এসেছেন, বিশেষ করে আমি সভাপতি সাহেব প্রেসিডেন্ট সাহেবের উদ্দেশ্যে বলবো, তার নেতৃত্বে নেতৃত্ব মানতে শিখুন। নেতৃত্ব মানাটা না মানাটা আমাদের সমাজের এখন রক্তের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। আমাদের আমরা সবাই মনে করছি আমরা অনেক কিছু জানি। জুনিয়র যারা যারা ইয়াং ছেলে তাদেরকে বলি সিনিয়রদেরকে রেসপেক্ট করুন, সিনিয়রদেরকে রেসপেক্ট করলে হবে। হতেই পারে আমার মধ্যে সব ভালো গুণ নেই, কিন্তু আপনাকে নেতৃত্ব মানতে শিখতে হবে। সুতরাং আমি প্রেসিডেন্ট সাহেবের উদ্দেশ্যেই বলে যাব, আগামীতে আমরা হাওড়া জেলাতে একটা বড় সমাবেশ করতে চাইছি। কি ভাই আপনাদের সহযোগিতা পাবো তো, নাকি ভয় পাচ্ছেন আপনারা? তাহলে হুজুর আর ঘরে তো ঢুকতে পারবো কিনা জানি না। আমাদের পশ্চিম মেদিনীপুরে বলে এসেছিলাম যে মারের বদলে মার ধরুন, দেখবেন হবে না। যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে অন্যায়, প্রশাসন হাত ছাড় দেবে না, হাতের ঘরের মধ্যে একটা ডাং রেডি করে রাখুন, দেখবেন আর কোনো অন্যায় হচ্ছে না। সমস্যা সব হচ্ছে যারা অন্যায় করে তারা জানে যে এদের কাছে কোনো ডাং নেই, ডাংটা মুসলমান ধরা ভুলে গেছে, মুসলমানরা ডাং ধরা শুরু করুক।